হাই গাইস, আমি কাশিম আমি আবারও আপনাদের সাথে। আজকে বিষয় হচ্ছে আসলে এই বিশ্বে যে এই করোনা ভাইরাস আর এর মধ্যে আমাদের পেইন্টের অবস্থা। আসলে আমি বলবো যে বিভিন্ন দেশে আমি শুনেছি চায়না আর বাংলাদেশে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, তাহলে কি বলতে চাচ্ছি আসলে আমি চাই যে আপনারা এই বিষয়ে খুব ভালোভাবে ধ্যান দেন, যেন আমরা আমাদের পেইন্টকে যেই ভালোবাসা দিচ্ছি সেই ভালোবাসা সে দীর্ঘস্থায়ী হয় এবং কন্টিনিউ হয়। তাহলে আজকে আমরা দেখতেছি যে আমাদের এই মুহূর্তে আমরা যারা অবসর আছি, বিভিন্ন কাজে থেকে বিরত আছি, যা যা ঘরে আছি এবং পরিবার নিয়ে আছি, ভালো বিষয়, কিন্তু আরেকদিকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের পেট। আর সেই পেট নিয়েই অনেক ভুল ধারণা আমাদের মধ্যে গড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে সেটা হলো আমরা অনেক জায়গায় থেকে শুনছি যে নিজে কুকুর এবং পশুদের কাছ থেকে দূরে থাকো। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের এই ভুল ধারণার কারণে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নিজস্ব পেট, আমাদের কুকুর, আমাদের বিড়াল, যারা আসলে আমাদের জীবনের চাইতে প্রিয় কোনো কোনো সময় আমরা দেখি। তাহলে ঠিক এই মুহূর্তে এই আমরা চায়নাতে শুনেছি কয়েক তালার উপর থেকে জানলা দিয়ে তার নিজস্ব বিড়াল ছুঁড়ে ফেলে দিয়েছে, সে মারা গিয়েছে, এবং যার যার কুকুর ঘরে ছিল যে সবচেয়ে প্রিয় সে তাকে প্রায় রাস্তায় ছেড়ে দিয়ে এসেছে। এবং যে আসলে ছোট থেকে এই পরিবারের সাথে এত আনন্দে বড় হয়েছে, ঠিক একই সময় সেই পোষা প্রাণী আমাদের পরিবারের অংশ তাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। তাহলে আমি মনে করি আসলে আমার একটা বাচ্চা, যদি চারটা বাচ্চা থাকে, দুটা বাচ্চা থাকে, একটা আমি রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে আমার বাচ্চাটা কী অবস্থাতে থাকে আসলে? তাহলে আমরা নিজের কথা চিন্তা করে আমাদের যারা সবচেয়ে কাছে তাকে আমি ফেলে দিয়ে আসি। তাহলে আমি আশা করি এই ভুল ধারণা কেউ মনে নেবেন না এবং এই ধরনের কাজ করবেন না। আসলে আমার বারবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আপনাদের পোষা প্রাণী, আপনার পোষা কুকুর, বিড়াল হোক, যাই হোক, তাকে বাইরে ওভাবে কষ্টের মধ্যে ফেলে দেবেন না। আর আমি যতটুকু ধারণা করেছি, বুঝেছি যে কোনো পোষা প্রাণী তার উপরে, কোনো প্রাণীর উপরে এখনও করোনা ভাইরাস আক্রান্ত হয়নি, পাওয়া যায়নি। তাহলে আপনারা যারা আমার ভিডিও দেখবেন তাকে অনুরোধ করে জানাচ্ছি যেন কেউ আপনার নিজস্ব পেয়েছে সে আদরের, ভালোবাসা, স্নেহের তাকে ফেলে দেবেন না, কারণ তার মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। আমরা শুনেছি শিশু এবং জোয়ান ছেলে মেয়ে তাদের উপরে তো আসেনি, বরঞ্চ যারা দীর্ঘ মানে কি বলবো বয়স্ক, 50-এর উপরে দুর্বল, তাদের উপরে। তাহলে আমি আরেকটা অনুরোধ করবো যে এই মুহূর্তে আপনারা আপনাদের নিজস্ব ফিটনেস ভালো রাখেন, ব্যায়াম করেন, কিছু ব্যস্ততায় কাটান এবং যেন আপনার শরীর ভালো থাকে, এই করোনা ভাইরাস আক্রান্ত না হয়। আর সবচেয়ে বড় কথা, স্টে হোম, ঘরে থাকেন এবং নিজের পরিবারের সাথে, নিজের পেটের সাথে। আপনারা দেখতে পারেন আমার দুজন মেয়ে আছে এখানে, জুলি এদিকে আসেন, এবং আমাদের সাথে আরেকজন আমাদের নতুন সময় দেওয়ার মতো যেটা আছে আমাদের খরগোশ, কী নাম রেখেছ? পিটার প্যান। সে আমাদের সাথে আছে, একটু সেটা দেখাও। তাহলে সে খুব ভালো অবস্থানে আছে, তাকেও একজনে ফেলে দিয়েছে আসলে, আমরা তাকে ঘরে নিয়েছি এবং তার খুব ভালো দেখাশোনা হচ্ছে, বিভিন্ন ঘাস, গাজর, যার প্রিয় জিনিস সেটা দেওয়া হচ্ছে। তো প্লিজ প্লিজ বারবার বলছি, আপনারা আপনাদের পেটকে বাইরে ছুঁড়ে ফেলবেন না। কোনো পশু পাখির উপরে কোনো ভাইরাস আক্রান্ত হয়নি এই পর্যন্ত, মানে বিশেষ করে করোনা ভাইরাসের উপরে। তাহলে আসলে ধন্যবাদ, আপনারা সাথে থাকুন এবং আমাদের নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন, আসলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো। ধন্যবাদ।